মিসেস ইউনিভার্স প্রোগ্রামে উপস্থাপিকা ইশাত পায়েলকে উলঙ্গ বলে বিবাদে মীর সাব্বির। মীর সাব্বিরের কথা যখন মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, অন্যদিকে ইশাত পায়েল অন্য এক ভিডিও বার্তায় ক্ষমা চাইতে বললেন মীর সাব্বিরকে। এ বিষয়ে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের মনের সকল জল্পনা কল্পনা শেষে মুখ খুললেন মীর সাব্বির। নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি বললেন, এক দেশের গালি আরেক দেশের বুলি। মীর সাব্বির আরও বলেন, আমি যে কথাটা বলেছিলাম সেটা উপস্থাপিকা চমৎকার হেসে রিসিভ করেছেন এবং দর্শকরা তখন মজা পেয়েছেন। উপস্থাপিকা ইশাত পায়েলকে ছোট বোন সম্বোধন করে তিনি আরও বলেন, আমাকে ভুল বোঝার কারণে দুঃখ প্রকাশ করতেই পারি, তাই মন খারাপ না করে সব অভিমান ভুলে পুরো বিষয়টা পরিষ্কার করতে হবে। মিডিয়া জগতের সকল আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করুন।